এনটিপিসির কোয়ার্টার ফোর রেজাল্ট এসেছে, সেখানে নেট প্রফিট জুম হয়েছে 258%, যেটা আছে 4479 কারোড়ে। সাথে কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে ফাইনাল ডিভিডেন্ড 3.15 টাকা। এনটিপিসির রেভিনিউ হয়েছে এবছর ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এর রেভিনিউ হয়েছে 26,567 কারোড়ের, আগের বছর সেটা ছিল 27,247 কারোড়ের, প্রায় 2.5% ডাউন আছে। এবছর নেট প্রফিট হয়েছে 4479 কারোড়ের, আগের বছর সেটা ছিল 1,252 কারোড়ের, প্রায় বলতে গেলে 258% আপ আছে। তো ফ্রেন্ডস, দেখতে পাওয়া যাচ্ছে যে এনটিপিসি খুব দারুণ একটা রেজাল্ট প্রেজেন্ট করেছে, সাথে ডিভিডেন্ডও প্রোভাইড করতে চলেছে 3.15 টাকা। তো এই ধরনের শর্টস দেখার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে করতে হবে স্ট্রং বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব।